বাংলা ঝাড়খণ্ড সীমান্ত ডুবুরি চেকপোস্টে বর্ডার পরিদর্শন করতে আসেন জেলা শাসক ও পুলিশ কমিশনার। বাংলা ঝাড়খণ্ড সীমান্ত ডুবুরি চেকপোস্ট বর্ডার পরিদর্শন করতে আসেন আসানসোল জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাঝি এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ কুমার জেন। তারা এসে সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখেন, বর্ডারে কর্মরত পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে সুবিধা অসুবিধার কথা জানেন। এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ কুমার জেন জানান, বর্ডারের সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখা হলো। তাছাড়া দিন দিন পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বাড়ছে, তাই আরো তাদের সুবিধার ক্ষেত্রে সমস্ত পরিকাঠামো বাড়ানো হবে। এই প্রসঙ্গে আসানসোল জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন, লকডাউনের পর থেকে বর্ডার এলাকায় পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে পৌঁছানোর কাজ চলছে, তারই পরিদর্শন করতে আজ আসা। দিন দিন পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বাড়ছে, তাই পরিকাঠামো বাড়াতে সমস্ত জিনিস খতিয়ে দেখা হয়। কাজল মিত্র, রিপোর্ট, খাস খবর, বাংলাবান। আমাদের যে বর্ডারে তো যখন থেকে লকডাউন চালু হয়েছে তখন থেকেই কিন্তু আমরা বর্ডারে সবাইকে চেক করে, থার্মাল চেক করে, মেডিকেল চেক করে, ডাটা বেস বানিয়ে বাকি জেলাকে জানিয়ে এখান থেকে ছাড়ছি। এই প্রসেসটাই চলছে, সেটা কি দেখতেই আমি আর আজকে ডিএম সাহেব এখানে। আগামী দিনে কি স্যার কোনো চিন্তা ভাবনা আরও? না, এটা চলবে কিন্তু, এটা চলবে, যেহেতু বেসিক্যালি আমাদের স্টেটে বাইরে থেকে আসছে, তার মধ্যে অনেক লোক কিন্তু করোনা অ্যাফেক্টেড হয়ে আসতে পারে। ডাটাবেসগুলি তৈরি করছি আর অন্য জেলাগুলিকে আমরা জানাচ্ছি, এটাই দেখতে এলাম। আর ওয়েস্ট বেঙ্গলে ঢুকার বিভিন্ন স্টেট থেকে লোকেরা আসছে, অনেকে পা হেঁটে আসছে, অনেকে লরিতে আসছে, তারা পা হেঁটে আসছে, আমরা অ্যাডিশনাল এখানে এক্সট্রা বাস রেখেছি, তাদেরকে বিভিন্ন জেলায় পাঠাচ্ছি, ইভিন আমরা কুচবিহার জেলা অবধিও বাস পাঠাচ্ছি। ফলে এখানে 40 খানা বাস আছে, তার লোকেশনে তাদেরকে পাঠাচ্ছি। আর যারা গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি থেকে আসছে তাদের প্রত্যেকের আমরা ডেটাবেস বানাচ্ছি, প্রত্যেক ডিএম সাহেবদের আগে জানাচ্ছি কোন গাড়িতে যাচ্ছে, তাদের টাইপ করছি, আর আমাদের জেলায় যারা আছে তাদের সব দিচ্ছি। ফলে আজকে অ্যারেঞ্জমেন্টটা দেখতে এসেছিলাম আরও কী কী লাগবে, আমরা অ্যাডিশনাল আরও অ্যারেঞ্জমেন্ট বাড়াচ্ছি, কারণ দিনের পর দিন কিন্তু বাড়তে আছে সংখ্যা, আরও বাড়বে। সেই জন্য আমরা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সেট আপটা দেখার জন্য এলাম এবং আগামী দিনে আরও বাড়াচ্ছি যাতে আরও স্মুথলি থাকে। কর্মতীর্থ, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য দীর্ঘ সময় ব্যয় করে যত্রতত্র ছোটাছুটি দিন শেষ, চলে আসুন কর্মতীর্থে। এখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীর বিপুল ভাণ্ডার। এখানে রয়েছে জুতো, কাপড়, ওষুধ, মিষ্টি, ধূপ, গ্রোসারি, স্টেশনারি আইটেমসের দোকান। এছাড়াও রয়েছে বিউটি পার্লার, ফটো স্টুডিও, শঙ্খ ভাণ্ডার এবং তথ্য মিত্র কেন্দ্র। তাই ঘন্টার পর ঘন্টা বাজার ঘোরা বন্ধ করে আজই চলে আসুন কর্মতীর্থে। ঠিকানা রঘুনাথপুর ব্লক ডাঙ্গা দিনুবাবুর ঘেরার সামনে।